সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজকের 12 রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে, বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য কেমন চলবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা কেমন চলবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন সবাইকে নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তো 25 জানুয়ারি 2022 ইংরেজি তারিখ, 11 মাঘ 1428 বঙ্গাব্দ, হিজরি 21 জমাসানি, রোজ মঙ্গলবার, অষ্টমী তিথি থাকবে রাত্র 3:27 পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর চিত্রা নক্ষত্র থাকবে সকাল 8:54 পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন, তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, শনি মহারাজের দশম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান, ধনুরাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্যের সঙ্গে সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, মকর রাশিতে শনি মহারাজের সঙ্গে রবি বুধের জ্যোতি, কুম্ভে দেবগুরু বৃহস্পতি এবং বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে তা জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই আপনাদের বিবাহের টঙ্কার বেজে উঠবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি প্রেমিক প্রেমিকারা কোনো না কোনো ভাবে দিনটিকে স্মরণীয় করে রাখতে সক্ষম হবেন। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন, সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন সচল হবে তেমনি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবল প্রচুর বৃদ্ধি পাবে, যার ফলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন। যদিও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকার কারণে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে বা অতিথির সেবায় ব্যস্ত হয়ে থাকতে হতে পারে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠতে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, এমনকি সময় মতো আহার বিহার এবং নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, অর্থকড়ি সাবধানে নাড়াচাড়া করতে হবে, অবশ্য শ্রমিক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়লেও তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে না, তবে বিশেষ করে অর্থকড়ি ব্যাপারে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তাদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে, যার ফলে লেখাপড়ায় ধস নামার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। অবশ্য পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, যার ফলে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, এমনকি একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তবে ছোট ভাই বোনদের সাফল্যে গৌরবান্বিত হবেন, এমনকি বন্ধুত্ব
প্রেম রোম্যান্স বিনোদন শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা কাছে পিঠে ভ্রমণ এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় ভ্রমণে এক নতুন মাত্রা যুক্ত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য জীবনের অশান্তি অনটনের মধ্যে ছিলেন সেগুলো মীমাংসা হবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্বও জোড়া লাগতে পারে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের এক নতুন সুযোগ এসে হাজির করবে তাছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে না যাওয়াই সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন রচিত হবে যে বন্ধন সারা জীবন অক্ষুণ্ণ থাকতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে বিবাহযোগ্যদের বিবাহের টঙ্কার বেজে উঠবে এমনকি প্রেমিক প্রেমিকার হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে যারা অতীতে ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন এমনকি অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির করতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে তেমনি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন অবশ্য ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে আর আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি নিয়ে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে যাদের প্রেমে ফাটল ধরেছিল বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল দাম্পত্য জীবনে অশান্তি ছিল পিতামাতার শরীর স্বাস্থ্য অশুভ ছিল সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যে ধস নেমেছিল এগুলো সকল কিছু পুনরায় ফিরিয়ে দিয়ে সুখের হাসি মুখে ফোটাবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে গেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনাও অনেকাংশে বেশি তবে মনে রাখবেন যে দুর্জনেরা আত্মীয় বেশে আপনার পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে সেদিকে নজর রাখতে হবে যদিও বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফও চাঙ্গা করে তুলবে সব মিলিয়ে তুলা রাশির জাতক জাতিকারা ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে একদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে গুপ্ত এবং প্রকাশ্য শত্রুর আনাগোনা বাড়তে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন এবং অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব
ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসায় দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝামেলারও মীমাংসা হবে, সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আর যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি ভবিষ্যতের ভিত গড়ার জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে, এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। আর শিক্ষার্থীদের মনে কিন্তু অলসতা দানা বাঁধতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবেন, সেই সঙ্গে যারা কর্ম হারিয়েছেন, কর্মের সাসপেনশনে ছিলেন তাদের এই হারানো কর্ম পুনরুদ্ধার হবে এবং সাসপেনশনও উইড্রো হবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে শিক্ষার্থীদের আকস্মিক লেখাপড়ায় বাধা আসতে পারে, পিতামাতার সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, সেই সঙ্গে ছোটাছুটিও কম হবে না। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত করবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি তাদের শরীর স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, তাছাড়া আজকের দিনে আপনারা একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সেই সঙ্গে সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না, তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে তবেই না দিনের শুরুতে যাত্রা শুরু করতে হবে, এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচে চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজদের খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া লটারি জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, তাই তো অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, ভাই বোনদের আচরণ মনোবেদনা মনকষ্ট মনচঞ্চলতায় ভোগালেও তা দীর্ঘস্থায়ী করবে না। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বিষয় নয়, আমার দেওয়া প্রেডিকশান 25শে জানুয়ারি 2022 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের দুর্যোগের কালো মেঘ দূরীভূত হোক, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক, আপনারা সুখ শান্তি সমৃদ্ধিময় একটি দিন উপহার হিসেবে পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।